আত্মহনন বা সুইসাইড, এই কথাগুলির মধ্যে কেমন যেন একটা ভয় লুকিয়ে আছে, তাই না? স্বেচ্ছায় জন্মগ্রহণ যেমন করা যায় না, তাহলে স্বেচ্ছায় কোন সাহসে আমরা মৃত্যুকে বরণ করি? আজকাল কাগজে কাগজে প্রায় দেখা যায় যে ঋণের দায়ে দম্পতির আত্মহত্যা বা পরিবারের সকলকে বিষ খাইয়ে গৃহকর্তার আত্মহত্যা। সারাক্ষণ ফুর্তিতে হয়তো থাকা যায় না, কিন্তু বেঁচে থাকার আনন্দ চাইতেও কি আনন্দ মৃত্যুতে? আপনাদের কি মনে হয় আমাকে লিখে জানান। চলুন শুরু করা যাক নারী। নমস্কার, নারীর কবলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন ওয়ার্কশপ সেগমেন্ট। আমরা পেয়েছি আমাদের মাঝে আমাদের এক বিশেষ অতিথিকে, তরুণ ট্যালেন্টেড ফ্যাশন ডিজাইনার আকাশদীপ কুণ্ডু। নমস্কার আকাশদীপ, কেমন আছো? সুস্বাগতম আমাদের মাঝে আসার জন্য। আকাশদীপ, আজকে আমাদের তুমি দর্শক বন্ধুদের কি করে শেখাচ্ছ? আমি যেটা করছি সেটা হচ্ছে এই পুতুলটা। এটা অনেক রকমভাবেই ব্যবহার করা যেতে পারে। এক ঘরের কোনো কোণায় এটা ঝুলিয়ে রেখে খুব সুন্দর একটা, তারপর একটা কার্ডল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটার জন্য আমাদের কি কি লাগছে? আমি যেগুলো ব্যবহার করেছি ওটা হচ্ছে এমসিল, আর এই লাল কিছু দড়ি দিয়েছি, এখানে বিটস আছে, আর এখানে কিছু তার আছে। আচ্ছা, তুমি কিন্তু খুব সহজভাবে বলে দিলে, এবার আমাদের যখন আমাদের করতে হবে তখন কিন্তু এত সহজ আমাদের লাগবে না, তাই একটু দর্শক বন্ধুদের তুমি একটু একটু যদি করে দেখিয়ে দাও চট করে। প্রথমে এমসিল গুলোকে কাটবেন। প্রথমে বলি একটু খাতা পেন নিয়ে আপনারা বসে যান, না তো একটা পয়েন্ট মিস করে গেলে কিন্তু মুশকিল হবে। এমসিল গুলোকে কেটে দুটো ব্ল্যাক থাকে আর একটা হোয়াইট কালার থাকে। হ্যাঁ, তো এই দুটোকে না একটু মিশাতে হবে, জাস্ট লাইক দিস। মানে এই দুটোকে মিশিয়ে এরকম একটা আকার নেবে, এটা আকার নেবে। এবার এটাকে একটুখানি সময় করে একটুখানি মেশাতে হবে ভালো করে, যতক্ষণ না এই যতক্ষণ এই পুরো মিক্স আপটা ব্ল্যাকিশ হয়ে যায়। হ্যাঁ, একটুখানি হাতে রেখে মিক্স করতে হবে। আচ্ছা, এটা তুমি কোথা থেকে শিখলে? মানে কি মাথা থেকে বার করলে? হ্যাঁ, আমি এটা মাথা থেকেই বার করেছি। এই এটা প্রথমে এরকম একটা তলার দিকটার জন্য করে নিতে হবে, তার থেকে একটুখানি কমিয়ে নিলাম। তলার দিকটা মানে একটা স্কয়ার টাইপে কিংবা বডি শেপে রাখতে হবে আমাদের। আর একটা মাথা করতে হবে। এটা আমি শুনেছিলাম একটা আফ্রিকান একটা কনসেপ্টই উডু ডলস বলে বিদেশে, সেটা হচ্ছে এই ধরনের একটু 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 ভয়াবহ বাচ্চাদের দেখলেই সেগুলোকে বাচ্চারা ভয় পায়, কিন্তু এটা ও এতটা ভয়াবহ করেনি। এবং সবথেকে বড় কথা হচ্ছে সেগুলো সত্যি কিন্তু মানে বিদেশে আমার শোনা কথা যে বিভিন্ন জায়গায় এক একটা জায়গায় এক একটা স্পেশালাইজড উডু ডলস পাওয়া যায়। সেটা নাকি চীনে একরকম আছে, আফ্রিকায় মানে প্রত্যেকটা দেশে বিদেশে কিন্তু এক এক রকম এই ধরনের পুতুল বানানো হয়। এবার একটা করে নিলাম মাথার জন্য, হ্যাঁ, আর এটা বডির জন্য, আর এটা করে নিতে হবে হাতটা যেটা আমি বানিয়েছি ওটা একটা স্টিকে এরকম করে নিতে হবে। মানে একদম হাত পারফেক্ট করতে হবে, কোনো সেরকম প্রয়োজন নেই, দরকার হচ্ছে তারপর একটা তারের প্রয়োজন আছে, যে তারটা আমি কেটেই রেখেছি প্লাস দিয়ে। সেটা কি করতে হবে, জাস্ট বডি গেট আপটাকে স্ট্যান্ড করানোর জন্য মধ্যেখান দিয়ে ও একটা তারকে টুকরো করে কেটে রেখেছে, বডির একটা শেপ করলো ও এমসিল দিয়ে, আপনারা মাটি দিয়েও করতে পারেন। এবং তারপরে ও একটা ছোট লিচি বানিয়ে কিন্তু হাত হাতের একটা আকার দিল, বডি হাত দুটো পাশাপাশি রেখে, মানে একে একটার ওপর একটা রেখে ওই তারের টুকরোটাকে মাঝখান থেকে গুঁজে দিয়েছে, যাতে আমার মনে হয় আকাশ দিয়ে আমি বলো আমি যদি ভুল বলছি, যাতে এটা কখনোই সরে না যায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা তাতে সুবিধা হবে, শেপটা ধরে থাকতে সুবিধা হবে, সুবিধা হয় এটাতে। এটা আমরা একটা পেয়ে গেলাম, বইটা মাথাটা গোল আকারে বসিয়ে দিলাম। আমরা একটা এখানে হ্যাঙ্গিং করার মতো জিনিস করেছি। আচ্ছা, হ্যাঁ, তার দিয়েই করেছি সেটা তার দিয়েই করেছি, আস্তে করে এটা মাথার এখানটায় গুঁজে দিতে হবে। বাহ, আর এমসিলের সত্যি এত জোর,
এবং তুমি যেটা বললে, যেটা আরেকবার যদি একটু চট করে বলে দাও, যদি মাটি দিয়ে চেষ্টা করে টেম্পারেচারের ব্যাপারটা, এটা টেম্পারেচারের একটা কি মাটির, যেটা অনেক রকমের টেম্পারেচার থাকে, একটা মাটির ব্রাউনিশ এফেক্ট আছে, একটা ব্ল্যাকিশ এফেক্ট আছে, সেটা টেম্পারেচারের উপর নির্ভর করতে হয়। কিন্তু সেটা তো ফায়ারিং প্লেস তো সবাইকার থাকে না, বাড়ির যারা করবেন, তাই সেক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে এই এমসিলটাই সবাইকার সবার হাতে ভীষণ হ্যান্ডি এবং সব জায়গাতেই পাওয়া যায় বাজারে, কোনো অসুবিধেই নেই একদম। যে এরকমই করতে হবে, আপনারা অন্যরকমও করতে পারবেন, নিজের মনের মতো কল্পনা শক্তি থেকে যেটা যেটা আসে, তাই তো? এটা তো একদম মানুষের মুখের মতো করা করছিও না, না আর পুতুল তো একটু আলাদা হয়, তা সেখানেই তো সে পুতুল, সেখানে নিজের মনের মতো করে। হ্যাঁ, এবার আমরা যেটা করেছি চোখটা মুখটা এই বিটস গুলো দিয়ে, আর এমসিল বলেই কিন্তু সেটা আটকে থাকবে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ভয় নেই যে উঠে যাওয়ার কোনো, দেখাই খুব ছোট্ট ছোট্ট পিস, কিন্তু ওইগুলো বানিয়েছে যেন একটা শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটা বানিয়েছে ও, তার সঙ্গেও বানিয়েছে এই গণেশের মুখ, আরও বানিয়েছে এই মাছটা, সেই মাছেও কিন্তু ওই বিট দিয়ে, একটা বিট দিয়েও কিন্তু চোখটা করেছে। এবার মনের মতো কিছু অর্নামেন্টস করেও দিতে পারেন হাতে। হ্যাঁ, এরম রইল একটা, যদি মেয়ে পুতুল হয়, আলটিমেটলি আকাশদীপ এরকম একটা, এরকম একটা আকার নেবে। হ্যাঁ, এরকম লুক আসবে। অনেক অনেক ধন্যবাদ আকাশদীপ, তোমায় এত সুন্দর একটা জিনিস শেখালে, বাড়িতে হাতের কাছে জিনিস দিয়ে যে আমরা এত সুন্দর একটা সাধারণ জিনিসকে এত অসাধারণ করে তুলতে পারি, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাদের কেমন লাগলো আজকের এই ফ্যাশন সেগমেন্ট, লিখে জানাতে ভুলবেন না। অনেক চিঠি পাচ্ছি, আরও চিঠির অপেক্ষায় রইলাম। হাতের কাজ আমাদের স্যাম্পল হিসেবে কিন্তু পাঠাতে ভুলবেন না। সবার স্যাম্পলের মধ্যে থেকে সেরা স্যাম্পলকে দেওয়া হবে নারীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। তাহলে চট জলদি চিঠি লিখুন, আসি। নমস্কার, আমি দেবজানী আর আপনারা দেখছেন নারী স্বাস্থ্য বিভাগ। আজকাল খবরের কাগজে আমরা প্রায় দেখি যে আত্মহত্যা করছে কিশোর কিশোরীরা, প্রায় দেখা যায় এটা। কেন এই কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেড়ে যাচ্ছে, তার কারণটা কি? এটা কি কোনো রোগ, না পারিপার্শ্বিক চাপে পড়ে তারা করছে? চলুন আজকে এই নিয়েই আলোচনা করি। আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর জয়ন্ত চট্টোপাধ্যায়কে, ওনার সঙ্গে একটু আলাপ করা যাক। নমস্কার ডক্টর চ্যাটার্জি। নমস্কার। আচ্ছা ডক্টর চ্যাটার্জি, এই যে কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা কেন বাড়ছে? এক নম্বর হচ্ছে যে ইদানিং সমাজে এত আমাদের মধ্যে কম্পিটিশন চলে আসছে, বাচ্চাদের মধ্যেও, আর তাছাড়া আগেকার দিনে তো আমরা যৌথ পরিবারে বাস করতাম, ন্যাচারালি প্রত্যেকটি ছেলে বা মেয়ে অতখানি ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন পেত না। আর এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে প্রত্যেক বাবা মাই তার সন্তানের প্রতি একটু বেশি মনোযোগ দেন, এবং অধিকাংশ ক্ষেত্রেই নিজেদের যেটা অতৃপ্ত আকা আকাঙ্ক্ষা সেইটা বাচ্চাদের মধ্যে পূরণ করার চেষ্টা করেন। এবং সেই জন্যে যে বাচ্চাটি যখন বেড়ে উঠছে, তখন তার মধ্যেই যে অতিরিক্ত প্রত্যাশা, এই তার চাপের মধ্যেই তার মধ্যে একটা মানসিক উদ্বেগের সৃষ্টি হচ্ছে। এবং শুধু আমাদের দেশে না, এটা বিদেশেও আপনি দেখবেন এই সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। জাপানের সংখ্যাটা রীতিমতো উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে, এবং কিশোর কিশোরীর মধ্যে আমাদের দেশেও সংখ্যাটা ইদানিং বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে খুবই বেশি হয়ে যাচ্ছে। এর জন্য আপনি দায়ী কাকে করবেন? একটা তো সমাজ ব্যবস্থা, এই আজকে দ্রুত বিশ্বায়নের যুগে, এবং আগেই বলেছি যে যেহেতু চাকরি বাকরি সুযোগ সীমাবদ্ধ হয়ে আসছে এবং বাচ্চাদের ওপরে প্রেশার বাড়ছে, প্রত্যেক মা বাবাই চান যে তার ছেলে বা মেয়ে যেন তার স্বক্ষেত্রে একদম এক নম্বর হতে হবে। এবং এইটাই হচ্ছে সবচাইতে, যেখানে বাচ্চা তাই যাই করুক, খেলাধুলা করুক কি গান বাজনা করুক বা পড়াশোনা করুক, তার মধ্যে একটা অতিরিক্ত প্রত্যাশা না জাগানোই ভালো। হ্যাঁ, তাকে তার স্বাভাবিকভাবে সে যাতে এনজয় করতে পারে ব্যাপারটা, আমার মনে হয় সেইটা করলেই বোধ হয় সমস্যার সমাধান কিছুটা সম্ভব। আচ্ছা আরেকটা জিনিস ডক্টর চ্যাটার্জি, এই সিমটমসগুলো কী কী, বাবা মা বুঝবেন কী করে যে তাদের সন্তানের একটা আত্মহত্যা প্রবণতা আসছে?
এইটা ঠিক ডেফিনিট প্রেডিক্ট করা যায় না। একটা দেখতে হবে যে তার বাচ্চা, যেটা আপনি বললেন কিশোর কিশোরীরা সাধারণত তার নিজের যে পারিপার্শ্বিক জগৎ তার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে কিনা বা খুব অভিমানী হচ্ছে কিনা। অল্প কিছুতেই দেখা যাচ্ছে মা বাবা হয়তো সামান্য যেটা বকুনি দেন, এটা সব মা বাবারই দিয়ে থাকেন, কিন্তু ছেলে তাতে কোনো বেশি রিয়্যাক্ট করছে কিনা এবং হয়তো খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে কিনা, বা এগুলো অনেক সময় হয় কি সবসময় একটা ইম্পালসের ম্যাটার, একটা তাৎক্ষণিক উত্তেজনার মাথায় কোনো ছেলে বা মেয়ে এই ডিসিশনটা নিয়ে ফেলে। হয়তো সে সত্যিকারের আত্মহত্যা করতে চায় না, কিন্তু ওই তাৎক্ষণিক উদ্বেগের মাথায় সেই ব্যাপারগুলো ঘটিয়ে ফেলে। চিকিৎসাটা যদি একটু বলেন, মানে সাইকিয়াট্রিস্টের কাছে কি যেতেই হবে? আমার মনে হয় প্রথমেই সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার কোনো দরকার নেই। আজকাল দেখবেন অধিকাংশ স্কুলেই স্কুল কর্তৃপক্ষই নিজেরাই কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন, বা অনেক ক্ষেত্রে কোনো শিক্ষক বা শিক্ষিকা তারাও এক্ষেত্রে কাউন্সিলরের ভূমিকা পালন করতে পারেন। এবং তারা যদি বোঝেন যে তাদের কাউন্সেলিংয়ে খুব একটা উপকার হচ্ছে না, আমার মনে হয় সেক্ষেত্রেই সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্ট প্রসিডিওরটা কী হয়? ট্রিটমেন্ট এটা বাচ্চার বয়স অনুযায়ী, যদি দেখা যায় যে বাচ্চা খুব বেশি ডিপ্রেস রয়েছে, বাচ্চা বা কিশোর বা কিশোরী, সেক্ষেত্রে খুব কম ডোজে অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়ে, এবং যেটা আমরা সাধ্যমতো চেষ্টা করি ওষুধের চাইতেও কাউন্সেলিং বা তার একটু মনের গভীরে ঢোকার চেষ্টা করার যে তার কি কারণে তার এই ধরনের ডিপ্রেশন হচ্ছে। বাট আপনার মনে হয় না এই ক্ষেত্রে প্যারেন্টস আর দ্য বেস্ট কাউন্সেলার্স? হ্যাঁ, প্যারেন্টস আমি আগেই বললাম, শিক্ষক শিক্ষিকা বা মা বাবা, বা কিংবা যদি পরিবারের মানে মা বাবার স্থানীয় কেউ, ফাদার ফিগার যেটা আমরা বলি বা মাদার ফিগার, মানে যার ওপর বাচ্চার আস্থা আছে, এই রকম কোনো একজনের কাছে যে তার কাছে মনের কথা খুলে বলতে পারবে, তিনি কাউন্সিলরের ভূমিকা পালন করতে পারেন। আচ্ছা ডক্টর চ্যাটার্জি, এইসব ক্ষেত্রে যখন কাউন্সেলিং চলে বা ওরাল মেডিসিনও আপনারা কিছু নিশ্চয়ই দেন, এতে সাকসেসফুল কতটা হয় পেশেন্ট? সাকসেস রেট অধিকাংশ ক্ষেত্রেই খুব ভালো, শতকরা 90-95% ঠিক হয়ে যায় ওষুধ এবং তার সঙ্গে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে। সুতরাং প্রগনোসিস অধিকাংশ ক্ষেত্রেই খুব ভালো, খুব যে একটা দীর্ঘদিন চিকিৎসা করতে হয় তারও কোনো ব্যাপার নেই, কিছুদিন ওষুধ খেলেই তারা এই ক্রাইসিস পিরিয়ডটা ওভার করে যায়। এটা আবার দেখা দেবে এরকম কোনো সম্ভাবনা? কিছুটা সম্ভাবনা থেকেই থাকে, কারণ এটা তো আসলে আমরা চাপটা কীভাবে সামলাতে পারছি তার ওপরে। সুতরাং ভবিষ্যতে যদি আবার কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে পড়ে, তাহলে সেক্ষেত্রে আবার ব্রেকডাউনের চান্স থাকে। চাপ, আমাদের সমাজের চাপ, সব এদেরই বেশি, মানে এগুলোকে বেশি দায়ী করছে। হ্যাঁ, তার সঙ্গে কিশোর বা কিশোরীর তার মনের গঠনও কিছুটা দায়ী, কারণ সবাই তো আর এই ব্যাপারটার শিকার হয় না, তার মানসিক গঠনও কিছুটা দায়ী, সে কতখানি চাপ সামলাতে সক্ষম তার উপরে। শুনলেন তো ডক্টর চ্যাটার্জির পরামর্শটা? আমিও বলবো, অযথা বাচ্চার উপর চাপ সৃষ্টি করবেন না, এতে কিন্তু আপনারই ক্ষতি। আজকে নারীর স্বাস্থ্য বিভাগ এখানেই শেষ করছি। শেষ করার আগে আবার আপনাদের মনে করিয়ে দিই, আমাকে চিঠি লিখুন, চিঠিতে কিন্তু আমার নাম লিখতে ভুলবেন না। চলি তাহলে, আবার নিশ্চয়ই দেখা হবে। নমস্কার। নমস্কার, নারীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর শীতকাল, শীতকাল মানে কি? শীতকাল মানে জমজমাট খাওয়া দাওয়া, আর শীতকাল মানে নতুন অতিথি, তিনি জমজমাট রান্না বান্না করে আমাকে খাবেন আর আপনারা শুধু চেয়েছে দেখবেন। আর সঙ্গে আছেন আজকে মৌমিতা দেবদাস। নমস্কার মৌমিতা বৌদি। মৌমিতা বৌদি, আজকে যে রান্নাটা আপনি আমাদের করে খাবেন, আমাকে খাবেন, দর্শকদের না, দর্শকরা তো দেখবে শিখবে, সেটা তো শুধু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, কিন্তু রান্নাটা মনে হচ্ছে ভালোই হবে, কারণ যে কনফিডেন্টলি আপনি দাঁড়িয়ে আছেন। কিন্তু রান্নাটাতে এত কম উপকরণ, কারণ এত কম উপকরণে ভালো রান্না হবে? নিশ্চয়ই হবে। তাড়াতাড়ি কোথাও বেরোনোর জন্য, হয়তো ছোটোখাটো রান্না করার জন্য, তাড়াতাড়ি করার জন্য এই চিংড়ি মাছের পাতিয়াটা আর কি তৈরি করছি। আচ্ছা, আবার কড়া গরম করছে, প্রথমে কি করতে হবে? প্রথমে অল্প একটু তেল দিই। আচ্ছা, একটু সাদা তেল ব্যবহার? হ্যাঁ, একদম সামান্য, না দিলেও চলে, কিন্তু চিংড়ি দিই, দেখি কতটা রান্না শিখতে পারি আপনার কাছ থেকে। এতটা দিই, আর একটুখানি, এতটা, এত কম তেল? চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছ করে এই সরি দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি দিলেন প্রথমে। পেঁয়াজটা কি করতে হবে, লাল করে? পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে কি করতে হবে? তারপরে এই বাটাটা, সব তিনটে বাটা কি, রসুন, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, তিনটে বাটা একসঙ্গে। আচ্ছা, একটু অনুপাতটা একটু বলে দেবেন, ততক্ষণে পেঁয়াজটাও হয়ে যাবে। চারটে
কাঁচা লঙ্কা, পাঁচ কোয়া রসুন আর সামান্য ধনে পাতা। আচ্ছা, মানে যেটা এক বাটি ঝিঙে মাছের জন্য, তবে যে যেরকম ভাবে, হ্যাঁ যে যেরকম। এবারে নুন আন্দাজ মতো। এবার কি করতে হবে? এবারে টমেটোটা দেবো, একটু ভাজা ভাজা করতে হবে। তাহলে একটু ভাজা ভাজা করি, টমেটোটা দিই। এবার টমেটো কুচি, টমেটোটা একদম গলিয়ে ফেলতে হবে আর কি। আচ্ছা, এটার সঙ্গে তাহলে থাকতে থাকি। আর এরপরে কি করতে হবে? এটা একদম ভাজা ভাজা হয়ে যাক আরও, তারপরে হলুদ দেব। আচ্ছা, হলুদটা তাহলে এখন দিয়ে টমেটোটাও গলতে শুরু করছে। তাহলে টমেটোটা গলার জন্য শুধু অপেক্ষা করতে হবে। তাহলে কি আমি একটু ঢাকা দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে তাহলে? আচ্ছা, এবার কি তুলবো? এবারে এটার মধ্যে চিনি মাছটা দিয়ে দিই। হ্যাঁ, ভিনিগারটাও দিয়ে দিই। হোয়াইট ভিনিগার, হ্যাঁ, আগে মাছটা। আচ্ছা, হোয়াইট ভিনিগারটা কেন দেওয়া হলো? মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, এবার কি এর মধ্যে একটু জল দেবো? হ্যাঁ, এবার জল দেবো। কতটা জল দেবো একটু বলে দিন। বেশ বেশ বেশ, মাছটা সেদ্ধ হতে যেটুকু আর কি সময়, তার মানে ঢেকে দিতে হবে। কতক্ষণ পর খেতে পারবো, কতক্ষণ পর খেতে পারবো? এখন খেতে পারি? না মানে খেতে পারি মানে ডাইরেক্ট কড়া থেকে খাবো না আর কি, একটু সার্ভ করে তারপরে খাবো। বন্ধ করি, ঢেলে দিই। এটা তো আর কি বলবো, গার্নিশিং এর খুব একটা প্রয়োজন নেই, শুধু একটা জিনিসের প্রয়োজন আছে, টেস্ট। টেস্ট করে দেখি দেখি আপনার বাড়ির লোকরা কি বলে, এটাকে ভালো খেতে বলে? খায় তো সবাই, সবাই খায়। খেয়ে কি ভয়ের চোটে আপনাকে কিছু বলে? না 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 না, তা সবাই বলে ভালো। দেখি আমি খেয়ে কি বলি, আমি কিন্তু প্রচন্ড খুঁতখুঁতে। ঠিক আছে, আপনাকে 100 মোটামুটি 98 দেওয়া যেতে পারে। চিংড়ি মাছের পাতিয়া। চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিন। কাঁচা লঙ্কা, ধনে পাতা ও রসুন বেটে রাখুন। এরপর কড়াইতে অল্প সাদা তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন ও লাল করে ভাজুন। কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা বাটা দিয়ে দিন এবং অল্প নুন দিন। খানিকক্ষণ কষিয়ে নিন এবং কাটা টমেটো দিন। এরপর অল্প হলুদ গুঁড়ো দিন এবং ঢাকা দিন যতক্ষণ না টমেটোগুলো গলে যায়। টমেটো গলে গেলে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিন ও অল্প হোয়াইট ভিনিগার দিয়ে ঢাকা দিন। চিংড়ি মাছ সেদ্ধ হলে নামিয়ে নিন।